নমস্কার দর্শক বন্ধুরা, ওপেন টেক টিউথ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। শিখুন বাংলাতে খুব সহজে। নতুন দর্শক বন্ধুদেরকে বলে রাখি, যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে এই ধরনের আরও টিউটোরিয়াল ভিডিওস পেতে হলে এই চ্যানেলটিকে ফলো করতে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। লিব্রেক্যাড টিউটোরিয়াল সিরিজের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো একটা মেকানিক্যাল মডেলের ড্রয়িং কত সহজে আমরা এই সফটওয়্যারটা ব্যবহার করে করতে পারি। এই টিউটোরিয়াল সিরিজের আগের ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম ড্রয়িং শুরু করার আগে ড্রয়িং সেট আপ কী করে করতে হয় ও লাইন টুলটার ব্যবহার। এই ভিডিওটাতে আমি সরাসরি এই মেকানিক্যাল মডেলটি ড্রয়িং করার মাধ্যমে আপনাদেরকে লাইন টুলটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, সার্কেল টুলটার ব্যবহার, ট্রিম মডিফিকেশন টুলটার ব্যবহার এইগুলো দেখাবো। এর সাথে সাথে একটা ড্রয়িংকে ডাইমেনশনিং কী করে করতে হয় সেটাও দেখাবো, আর ড্রয়িংয়ে টেক্সট কী করে অ্যাড করতে হয় সেটাও আমি এই ভিডিওতে দেখাবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লিব্রেক্যাড সফটওয়্যারটি ওপেন করা রয়েছে এবং সফটওয়্যারে একটা মেকানিক্যাল মডেলের ড্রয়িং ওপেন করা রয়েছে উইথ ডাইমেনশনিং এবং টেক্সট। আমি দেখাবো এই মডেলটা কত সহজে আমরা এই সফটওয়্যার ইউজ করে ড্রয়িং করতে পারি। চলুন শুরু করা যাক। তার জন্য সবার প্রথমে আমাদেরকে একটা নিউ ড্রয়িং ফাইল ক্রিয়েট করতে হবে। তার জন্য আমরা যাব ফাইল মেনুতে, গিয়ে নিউ বাটনটায় ক্লিক করব, অথবা আপনারা স্ট্যান্ডার্ড টুলবারে এই আইকনটায় ক্লিক করেও নিউ ড্রয়িং ফাইল ওপেন করতে পারেন। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আগের ড্রয়িংটা চলে গিয়ে একটা ফ্রেশ ড্রয়িং স্ক্রিন ওপেন হয়ে গেছে, অর্থাৎ একটা নতুন ড্রয়িং ফাইল ওপেন হয়ে গেছে। আমরা সবার প্রথমে গ্রিড ভিউটা বন্ধ করে দেবো এই আইকনটার মাধ্যমে। এর পরবর্তী কাজটা আমরা অপশন মেনুতে গিয়ে কারেন্ট ড্রয়িং প্রেফারেন্সেস বলে অপশনটাকে অন করব। ক্লিক করার মাধ্যমে একটা উইন্ডো আমাদের সামনে খুলবে। আমি এই উইন্ডোটা নিয়ে লিব্রেক্যাড টিউটোরিয়ালের বিগিনার্স ইন্ট্রোডাকশন ভিডিওটাতে ডিটেলস কভার করেছি, আপনারা মনে হলে ভিডিওটি দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর টপ রাইট কর্নারে যে আই বাটন লিঙ্কটা থাকবে সেই আই বাটন লিঙ্কের মধ্যে লিব্রেক্যাড রিলেটেড আমার আগের সমস্ত ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা প্রয়োজন পড়লে দেখে নিতেই পারেন। আমি এখান থেকে সরাসরি চলে যাব ইউনিট ট্যাবটায় এবং এখানে লেংথের ইউনিট আমি ডেসিমালই রেখে দেবো এবং মেন ড্রয়িং ইউনিট মিলিমিটার রয়েছে আমি সেটাই রেখে দেবো, শুধু প্রেসিশনটাকে আমি জিরো করে দেবো। অ্যাঙ্গেলের যা ডিফল্ট ভ্যালু রয়েছে আমি সেটাই রেখে দেবো। এরপরে চলে যাব ডাইমেনশনস ট্যাবটায়। ডাইমেনশনস ট্যাবে গিয়ে আমি এই টেক্সট সাইজ অ্যান্ড পজিশনের কালার অপশনটাকে বাই ব্লক থেকে বাই লেয়ার করে দেবো, এক্সটেনশন লাইনের কালার অপশনটাও বাই ব্লক থেকে বাই লেয়ার করে দেবো, উইথটাও বাই ব্লক থেকে বাই লেয়ার করে দেবো, ডাইমেনশন লাইনস অ্যারো অ্যান্ড টিক্সের কালারটাও বাই লেয়ার করে দেবো, উইথটাও বাই লেয়ার করে দেবো, ফরম্যাট ইউনিট এখানে ডেসিমালি রাখবো যেহেতু আমাদের ড্রয়িং ইউনিট ডেসিমালি রয়েছে, লিনিয়ার প্রিসিশনটা এখানে আমি জিরো করে দেবো। আর কিছু চেঞ্জ ড্রয়িং প্রেফারেন্স আমি করব না, এটাকে ওকে করে দিয়ে আমি আমার এই ড্রয়িংটার জন্য সেটিংটাকে সেভ করে দেবো। পরবর্তী কাজ, আমি কয়েকটা লেয়ার ক্রিয়েট করব। তার জন্য এই লেয়ার উইন্ডোর ওপরে প্লাস আইকনটা ক্লিক করে আমাদের নিউ লেয়ার উইন্ডোটা খুলে যাবে। এখানে আমি নাম দিচ্ছি TWG, কালার দিয়ে দিলাম রেড, উইথ 0.00 মিলিমিটার রয়েছে এটাকে আমি করে নেব 0.35 মিলিমিটার, যাতে ড্রয়িং লাইনগুলো একটু প্রম্পট দেখায় সেই কারণে লাইন টাইপ কন্টিনিউয়াসই থাকবে, আমি এটাকে ওকে করে দিলাম। আরেকটা লেয়ার ক্রিয়েট করব, এর নাম দেব ডাইমেনশন, পুরো নামটা না দিয়ে আমি শর্ট ফর্ম ইউজ করলাম, কালার দিয়ে দেব গ্রিন এবং উইথ দিয়ে দেব 0.25 মিলিমিটার, লাইন টাইপ থাকবে কন্টিনিউয়াস। শেষ লেয়ারটা ক্রিয়েট করব, তার নাম দেব TXT, টেক্সটের শর্ট ফর্ম, এর কালার আমি চুজ করছি সায়ান উইথ 0.25 মিলিমিটার এবং লাইন টাইপ কন্টিনিউয়াস।
ওকে করে দিলাম, তিনটে লেয়ার ক্রিয়েট হয়ে গেল। আমি সবার প্রথমে ড্রয়িং লেয়ারটাকে সিলেক্ট করে নেব মেকানিক্যাল মডেলটা ড্রয়িং করার জন্য। দেখুন আমি ড্রয়িংটা কিভাবে কন্ডাক্ট করছি। আমি সবার প্রথমে লাইন ড্রয়িং করার মাধ্যমে ড্রয়িংটা শুরু করব। তার জন্য আমি ড্র টুলবারের এই লাইন আইকনটায় ক্লিক করব এবং এখান থেকে ভার্টিক্যাল লাইন কমান্ডটাকে অ্যাক্টিভেট করব। আমি লাইনের লেন্থ দেব 8 মিলিমিটার, এন্টার কি প্রেস করব এবং স্ক্রিনের একটা পজিশনে মাউসকে ক্লিক করার মাধ্যমে ফার্স্ট লাইনটাকে ড্র করে দিলাম। এসকেপ কি প্রেস করে এই কমান্ডটা থেকে বেরিয়ে যাব। পরবর্তী কমান্ডটা লাইন কমান্ডেই নেব, এক্ষেত্রে হরাইজন্টাল লাইনটা নেব এবং আমি এখানে লেন্থ ইনপুট দেব 17 দিয়ে এন্টার কি প্রেস করলাম। এখানে লাইনের স্ন্যাপিং অপশনটা স্টার্টে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এই মেনুটার মাধ্যমে আমি লাইনের স্টার্টিং অপশনটা এন্ড করে দেব এবং এই লাইনের এখানে অবজেক্টটাকে প্লেস করে দেবো। এসকেপ কি প্রেস করলাম, এগেন লাইন কমান্ডে যাব, এবার আবার ভার্টিক্যাল লাইনটা নেব। পরবর্তী লেন্থটা আমি ইউজ করব 14, এন্টার। এখানে স্টার্ট পয়েন্টটাকে এন্ড থেকে আমি করে দেবো এগেন স্টার্ট, এখানে ক্লিক করে অবজেক্টটাকে প্রেস করে দেবো। এসকেপ কি প্রেস করব। এবারে আমি আর লাইন কমান্ডটা ইউজ না করে আমি এই হরাইজন্টাল লাইনটাকে কপি করে এই লাইনটার ওপরে বসিয়ে দেবো। আপনাদেরকে কপি কমান্ডটাও এর সাথে দেখিয়ে দেবো। কপি কমান্ডটা ব্যবহার করার জন্য লাইনটাকে আপনি আগে থেকে সিলেক্ট করে রাখতেও পারেন অথবা পরেও সিলেক্ট করতে পারেন। কপি কমান্ডটার জন্য এই আইকনটাকে ক্লিক করে এখান থেকে মুভ অর কপি যে কমান্ডটা রয়েছে আপনি সেটাকে ক্লিক করে অ্যাক্টিভেট করতে পারেন, অথবা টুল মেনুতে গিয়ে মডিফাই অপশনের মধ্যে দেখতে পাবেন মুভ এবং কপি বলে যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করার মাধ্যমেও আপনি কমান্ডটাকে অ্যাক্টিভেট করতে পারেন। ক্লিক করলাম, কমান্ড লাইনে দেখুন এখানে বলছে সিলেক্ট টু মুভ, অর্থাৎ কোন অবজেক্টটা সিলেক্ট করব সেই অবজেক্টটাকে আমাকে সিলেক্ট করতে হবে। এই কমান্ডটার মধ্যে মুভ কপি মার্চ করা আছে, কিভাবে এটা কাজ করছে আপনি দেখতে পাবেন। আমি এই লাইনটাকে সিলেক্ট করলাম, পরবর্তী স্টেপে যাওয়ার জন্য এন্টার কি প্রেস করতে হবে। দেখুন এখানে বলছে স্পেসিফাই রেফারেন্স পয়েন্ট, আমি এই পয়েন্টটাকে ক্লিক করলাম, এটা আমার রেফারেন্স পয়েন্ট। এবং এর পরের স্টেপ আমাকে বলছে স্পেসিফাই টার্গেট পয়েন্ট, অর্থাৎ আমি কোথায় কপি করে বসাতে চাইছি। আমি এই পজিশনে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে একটা উইন্ডো এসে গেল। এখানে আমরা কিছু অপশন প্রথমেই দেখতে পাচ্ছি, ডিলিট অরিজিনাল, কিপ অরিজিনাল আর মাল্টিপল কপিজ। প্রথম কথা, মাল্টিপল কপিজ আমরা এখানে করছি না, বাই ডিফল্ট সিলেক্ট করা হয়েছে কিপ অরিজিনাল, অর্থাৎ এই অপশনটা যদি সিলেক্ট করা থাকে আমরা যদি ওকে বাটনটা ক্লিক করি তাহলে ও অরিজিনাল লাইন সেগমেন্টটাকে যেটাকে আমরা কপি করছিলাম ওটাকেও রেখে দেবে এবং নতুন লাইন সেগমেন্ট ক্রিয়েট করবে। তার মানে এটা কপি হলো। আমরা যদি এখান থেকে ডিলিট অরিজিনাল অপশনটা চুজ করে ওকে করি তাহলে ও অরিজিনাল লাইন সেগমেন্টটাকে ডিলিট করে দিয়ে নতুন লাইন সেগমেন্টটাকেই শুধুমাত্র রাখবে, অর্থাৎ সেক্ষেত্রে লাইন সেগমেন্টটা মুভ হলো। লিব্রেক্যাড সফটওয়্যার মধ্যে মুভ আর কপি অপশনটা একসাথে মার্চ করে এইভাবে দিয়ে দেওয়া রয়েছে এবং আপনারা বুঝতে পারলেন এটা কিভাবে ব্যবহার করতে পারেন, খুব সহজ পদ্ধতি। মাল্টিপল কপিজ অপশনটা আমি আরেকটা ভিডিওতে ডিটেলসে আলোচনা করব, আপাতত আমি কিপ অরিজিনাল ডিফল্ট অপশনটা রেখে ওকে করে দিচ্ছি। এসকেপ কি প্রেস করছি, দেখতে পেলেন এই হরাইজন্টাল লাইনটা কপি হয়ে গেছে। আমি একইভাবে এই ভার্টিক্যাল লাইনটাও কপি করব, সেক্ষেত্রে আগে থেকে আমি ভার্টিক্যাল লাইনটা সিলেক্ট করে নিচ্ছি, কপি কমান্ডটা অ্যাক্টিভেট করছি। সরাসরি ও জিজ্ঞেস করছে স্পেসিফাই রেফারেন্স পয়েন্ট, নিয়ে নিলাম, টার্গেট পয়েন্টে বসিয়ে দিলাম, সেম উইন্ডো আমার কাছে চলে এলো, এটাকে আমি ওকে করে দেবো। এসকেপ কি প্রেস করলাম, পরবর্তী আবার লাইন কমান্ডে চলে গেলাম। এবার আমি হরাইজন্টাল লাইনটা নেব, এক্ষেত্রে আমি লেন্থ ইউজ করব 33 এবং স্ন্যাপ পয়েন্টটাকে আমি এখানে করে দেবো এন্ড, এখানে ক্লিক করব এবং এখানেও ক্লিক করব, করে এসকেপ করে লাইন কমান্ডটা থেকে এক্সিট করে যাব। এর পরবর্তী যে লাইন কমান্ডটা আমি ইউজ করব সেটা হচ্ছে টু পয়েন্ট, কারণ আমি এই পয়েন্টটা আর এই পয়েন্টটার মধ্যে একটা লাইন সেগমেন্ট আঁকতে চাইছি। যদিও এই লাইন সেগমেন্টটা অরিজিনাল মডেলে এক্সিস্ট করে না,
কিন্তু এই লাইন সেগমেন্টটা আমাদেরকে রেফারেন্স হিসেবে ড্র করতে হবে, যেটা আমাদের সার্কেলটার সেন্টার পয়েন্টকে ডিটেক্ট করতে হেল্প করবে। যেহেতু আমরা জানি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে আমরা লাইনটা ড্র করব, তাই এই লাইনটার জন্য আমাদের ডাইমেনশনের প্রয়োজন নেই। আমরা টু পয়েন্টস লাইন কমান্ডটাকে অ্যাক্টিভেট করে ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্টে ক্লিক করলাম, লাইনটা ড্র হয়ে গেল। এসকেপ করে আমরা লাইন কমান্ডটা থেকে বেরিয়ে গেলাম। টু পয়েন্ট লাইন কমান্ডটা থেকে বেরোতে গেলে দুবার এসকেপ কি প্রেস করতে হয়। পরবর্তী আমি সার্কেল কমান্ডটা ইউজ করব। সার্কেল কমান্ডে দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো সাব অপশনস রয়েছে। আমার এক্ষেত্রে প্রয়োজন পড়বে সেন্টার এবং রেডিয়াস অপশনটা, কারণ আমি জানি আমার সার্কেলের সেন্টারটা কোথায় হবে, যেটা কিনা এইমাত্র যে রেফারেন্স লাইন সেগমেন্টটা ড্র করলাম তার মিডল পয়েন্টটা হবে এবং সার্কেলটার রেডিয়াস কত হবে। অতএব আমি অন্যান্য সার্কেল অপশনগুলো থেকে সেন্টার এবং রেডিয়াস এই অপশনটা চুজ করব। ক্লিক করার সাথে সাথে একটা মডেল সার্কেল আমাদের ড্রয়িং স্ক্রিনে চলে এসছে। এইখানে অপশন মেনুতে রেডিয়াসটাকে আমি পুট করে দিচ্ছি 10, এবং সেন্টার পয়েন্ট সার্কেলের স্পেসিফাই করতে বলছে সফটওয়্যার, তার জন্য আমি এই লাইন সেগমেন্টটার ঠিক মিডিলে গেলেই সফটওয়্যারের স্ন্যাপ টুলটার সাহায্যে ও লাইনের ঠিক মিডল পয়েন্টটাকে স্ন্যাপে ধরে নিচ্ছে, যেটা আমি আমার মাউসের মুভমেন্টে ফিল করতে পারছি। আপনারা যখন ড্রয়িং করবেন আপনারা ফিল করতে পারবেন। এই মিডল পয়েন্টটাকে ডিটেক্ট করার জন্য আপনারা এইখানে যে স্ন্যাপ অপশনগুলো দেখছেন তার মধ্যে এই স্ন্যাপ সেন্টার এবং স্ন্যাপ অন এন্টিটি, অ্যাটলিস্ট এই দুটো অপশন যেন অ্যাক্টিভেটেড থাকে সেটা অবশ্যই খেয়াল করে নেবেন। যদি দুটো অ্যাক্টিভেটেড না থাকে তাহলে কিন্তু লাইন সেগমেন্টার মিডিলে সফটওয়্যার স্ন্যাপ নেবে না। আমি মিডল পয়েন্টটা পেয়ে গেছি, আমি এখানে ক্লিক করে সার্কেলটাকে প্লেস করে দিলাম এবং এসকেপ কি প্রেস করে সার্কেল কমান্ডটা থেকে বেরিয়ে গেলাম। এবার আর আমাদের এই রেফারেন্স লাইন সেগমেন্টার প্রয়োজন পড়বে না। লাইন সেগমেন্টটাকে সিলেক্ট করে আমি কিবোর্ডে ডিলিট কি প্রেস করে লাইন সেগমেন্টটাকে ডিলিট করে দেবো। ড্রয়িংয়ের পরবর্তী অংশের জন্য আমাকে আবার লাইন সেগমেন্টে যেতে হবে। হরাইজন্টাল লাইন কমান্ডটাকে অ্যাক্টিভেট করলাম, আমি লেন্থ দিয়ে দেবো 12, স্ন্যাপ এন্ড পয়েন্টেই থাকবে। এখানে একটা ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করার মতো লাইনটাকে প্লেস করব এবং এসকেপ কি প্রেস করে লাইন কমান্ডটা থেকে বেরিয়ে যাব। পরবর্তী সেগমেন্টটা ড্র করার জন্যে যদিও আমাদের আবার সেন্টার পয়েন্টটা ডিটেক্ট করার প্রয়োজন পড়বে, কারণ এখানে একটা সার্কুলার আর্ক রয়েছে মডেলটাতে। আমি আর্কটাকে একটা সার্কেলকে ট্রিম করে আর্কটা করে দেখাবো। তার জন্য রেফারেন্স লাইন সেগমেন্টের জন্য আমি লাইন কমান্ডে গিয়ে আবার টু পয়েন্টস লাইন কমান্ডটাকে অ্যাক্টিভেট করে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে একটা লাইন ড্র করে ফেললাম। এসকেপ কি প্রেস করে কমান্ডটা থেকে বেরিয়ে গেলাম এবং আবার সার্কেল কমান্ডে গিয়ে আমি এখান থেকে এখন টু পয়েন্ট সার্কেল কমান্ডটা ইউজ করতে পারি, কারণ আমি জানি আমার সার্কেলের ডায়ামিটার এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা অবধি হবে। অতএব আমি টু পয়েন্টস সার্কেল কমান্ডটা এখন ইউজ করছি। ফার্স্ট পয়েন্ট এখানে ক্লিক করলাম এবং সেকেন্ড পয়েন্ট এখানে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন কত সহজে সফটওয়্যার এই সার্কেলটাকে ড্র করে দিল। এই সার্কেলটার ডায়ামিটার আমাদের আলাদা করে ইনপুট করার প্রয়োজন পড়লো না, যেহেতু আমরা দুটো রেফারেন্স পয়েন্ট জানি সার্কেলটার ডায়ামিটার এখান থেকে এই পয়েন্টটা অবধি হবে। আমরা খুব সহজেই টু পয়েন্টস সার্কেল দিয়ে আমরা এই কাজটা করে ফেললাম। এসকেপ কি প্রেস করে কমান্ডটা থেকে বেরিয়ে গেলাম। এখন সার্কেলের লেফট সাইড পোর্শনটা আমাদের শুধুমাত্র রাখতে হবে এবং রাইট সাইড পোর্শনটাকে আমাদের ট্রিম করে দিতে হবে। কিভাবে আমরা সেটা করব, তার জন্য এই মডিফাই আইকনটাতে ক্লিক করে এখান থেকে ট্রিম যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই কমান্ডটাকে অ্যাক্টিভেট করলাম। কমান্ড লাইনে দেখুন প্রথমে বলছে সিলেক্ট লিমিটিং এন্টিটি, অর্থাৎ যেই পজিশন অবধি সার্কেলটা আমাদের এক্সিস্ট করবে সেখানে আমরা যে রেফারেন্স লাইন সেগমেন্টটা ড্র করেছি সেটাই হচ্ছে আমাদের লিমিটিং এন্টিটি, কারণ এই রেফারেন্স লাইনের লেফট সাইডের সার্কেলের পোর্শনটা আমরা রেখে দেবো এবং রাইট সাইডের সার্কেলের পোর্শনটা আমরা ট্রিম করে দেবো। এখানে লিমিটিং এন্টিটি সিলেক্ট করার সাথে সাথে কমান্ড লাইনে পরের স্টেপ বলছে সিলেক্ট এন্টিটি টু ট্রিম। লিব্রেক্যাড সফটওয়্যারের ট্রিম করার ক্ষেত্রে যেই দিকের পোর্শনটা আপনি রেখে দিতে চাইবেন সেই দিকের পোর্শনটাতে আপনাকে অবজেক্টের ওপরে গিয়ে ক্লিক করতে হবে, তাহলে ও লিমিটিং এন্টিটির অন্যদিকে যে পোর্শন থাকবে সেটাকে ট্রিম করে দেবে। দেখুন আমি এই দিকের পোর্শনের সার্কেলটার উপর যদি ক্লিক করি আপনারা দেখতে পেলেন
লিমিটিং এন্টিটির রাইট সাইডের সার্কেলের পোর্শনটাকে সফটওয়্যার খুব সুন্দরভাবে ট্রিম করে দিল। আমাদের কাজটা হয়ে গেছে, অতএব আমরা এসকেপ করে ট্রিম কমান্ডটা থেকে বেরিয়ে যাব। ট্রিম কমান্ড থেকে বেরোবার জন্য আপনাদের দুবার এসকেপ কি প্রেস করতে হতে পারে। এবার এই রেফারেন্স লাইন সেগমেন্টটার আমাদের প্রয়োজন নেই, অর্থাৎ এটাকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দেবো। আপনারা দেখতে পেলেন আমাদের মেকানিক্যাল মডেলের ড্রয়িংটা কত সহজে কমপ্লিট হয়ে গেল। যদিও এটা খুব সিম্পল একটা ড্রয়িং ছিল, কিন্তু এই ড্রয়িংটা করার মাধ্যমে আমি আপনাদেরকে লাইন টুলের প্র্যাকটিক্যাল ইউজ, সার্কেল টুলের ইউজ এবং কপি, ট্রিম এবং ডিলিট কমান্ডটার প্র্যাকটিক্যাল ইউজটা দেখাতে পারলাম। চলুন দেখে নিই এই মডেলটাকে আমরা কি করে ডাইমেনশনিং করব। তার জন্যে আমি এবার ড্রয়িং লেয়ারটা থেকে ডাইমেনশন লেয়ারটাকে অ্যাক্টিভেট করে নেব। ডাইমেনশনের বেসিক সেটিংস আমি ড্রয়িং শুরু করার প্রথমেই কারেন্ট ড্রয়িং প্রেফারেন্সেসের মধ্যে করে নিয়েছিলাম, দর্শক যদি মনে করতে পারেন। অর্থাৎ এখন আমাদের আর নতুন করে কোনো সেটিং করার প্রয়োজন নেই, আমরা সরাসরি ডাইমেনশন কমান্ডটাকে অ্যাক্টিভেট করব। তার জন্য ড্র টুলবারের এই ডাইমেনশনিং আইকনটার উপরে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি বেশ কতগুলো ডাইমেনশনিং সাব কমান্ডস রয়েছে। এর মধ্যে আমি প্রথমে যে ডাইমেনশনিংটা করব তার জন্য আমি ভার্টিক্যাল ডাইমেনশনিং কমান্ডটাকে অ্যাক্টিভেট করছি এবং এই ফার্স্ট লাইনে ক্লিক করছি এবং সেকেন্ড লাইনে ক্লিক করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ডাইমেনশনিং সফটওয়্যার করে দিয়েছে এবং এই ডাইমেনশনটা আপনি যেদিকে প্লেস করতে চাইবেন মাউস কার্সারটা সেদিকে ততটা দূরে গিয়ে ক্লিক করলে ডাইমেনশনটা প্লেস হয়ে যাবে। আমি এটা এখানটায় প্লেস করে দিচ্ছি ক্লিক করার মাধ্যমে। নেক্সট আমি এই ভার্টিক্যাল ডাইমেনশনটা ইউজ করব। ডাইমেনশনটা অলরেডি অ্যাক্টিভেট রয়েছে, যতক্ষণ আমি এসকেপ করে কমান্ডটা থেকে বেরিয়ে যাব। আমি পরবর্তী ডাইমেনশনটা করে নিচ্ছি, সেটা আমি করব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি। তার পরবর্তী ডাইমেনশনটার জন্য আমি এই একই কমান্ড ইউজ করব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি। এবার আমি এই কমান্ডটা থেকে এক্সিট করে দিলাম। পরবর্তী ডাইমেনশনিং কমান্ডের জন্য আমি হরাইজন্টাল ডাইমেনশনিং কমান্ডটাকে অ্যাক্টিভেট করব এবং এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা অবধি আমি প্রথম ডাইমেনশনটা ক্রিয়েট করব। তারপরে এই পয়েন্টটা থেকে এখানে আমরা প্রথম লাইনটাকে ব্রেক করেছিলাম, যেটা আমাদের এই সার্কেলের সেন্টার পয়েন্ট দিয়ে যাচ্ছে, এই পয়েন্টটা অবধি আমরা একটা ডাইমেনশনিং ইউজ করব। তারপরে ডাইমেনশনটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি ইউজ করব, যেখান থেকে পরের সার্কেলটা আমাদের শুরু হয়েছিল। এবার এসকেপ করে এই কমান্ডটা থেকে বেরিয়ে যাব। যদিও আমাদের এই হরাইজন্টাল ডাইমেনশনের একটা ডাইমেনশন বাকি রয়ে গেল, সেটা হচ্ছে এই সার্কেলের ক্রাউন থেকে শুরু করে একদম এন্ড অব দি ডাইমেনশনটা। আমরা কিন্তু এটা এই হরাইজন্টাল কমান্ডটা ইউজ করে এই ডাইমেনশনটা করতে পারবো না, কারণ এখানে সার্কেলের ক্রাউন পয়েন্টে আমরা একটা রেফারেন্স পয়েন্ট পেলেও এদিকে আমাদের প্যারালালি কোনো লাইন বা কোনো সেগমেন্ট নেই যেখানে আমরা এই রেফারেন্স পয়েন্টটার জন্য কমান্ডটাকে ইউজ করতে পারি। এটার জন্য যে ডাইমেনশনের কমান্ডটা রয়েছে সেটা এসকেপ করে আমি সেই কমান্ডটাকে নিয়ে নেবো। সেটার জন্য আমাদের এই লিনিয়ার ডাইমেনশনের কমান্ডটা রয়েছে, এটা আপনি যে কোনো দুটো পয়েন্টের মধ্যে যে লিনিয়ার ডাইমেনশন, যে লিনিয়ার ডিস্টেন্স, সেটাই সফটওয়্যার শো করবে। কমান্ডটাকে অ্যাক্টিভেট করলাম, এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা অবধি আমি ক্লিক করলাম। যদিও আমি অ্যাঙ্গুলার ওয়েতে ক্লিক করেছি, কিন্তু সফটওয়্যার এটার লিনিয়ার ডিস্টেন্সটাই ক্যালকুলেট করে শো করবে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ডাইমেনশনটা আমি এখানে প্লেস করে দিলাম। এরপরের ডাইমেনশনে আমাদের যে সার্কেলটা রয়েছে সেটার ডায়ামিটার আর বাইরের আর্ক পোর্শনটার রেডিয়াস আমরা ডাইমেনশনিংয়ের মাধ্যমে দেব। তার জন্য এগেইন আমরা ডাইমেনশনে যাব এবং এখান থেকে দেখতে পাচ্ছি রেডিয়াল এবং ডায়ামেট্রিক দুটো অপশনই রয়েছে। প্রথমে আমি ডায়ামেট্রিক অপশনটা নিলাম, সার্কেল এন্টিটিটা সিলেক্ট করলাম, অটোমেটিক্যালি ডায়ামিটারটা শো করছে এবং আপনি যে অ্যাঙ্গেলে এই ডায়ামিটার ভ্যালুটাকে প্লেস করতে চান সেই রেফারেন্স অ্যাঙ্গেলগুলো আপনি বিভিন্ন জায়গায় মাউস পজিশন নিয়ে যাওয়ার মাধ্যমে সফটওয়্যার আপনাকে শো করছে। আমি এরকম অ্যাঙ্গেলে এখানে ক্লিক করে ডাইমেনশনটাকে রেখে দেবো এবং এসকেপ কি প্রেস করে দেবো। পরের আর্কের জন্য আমি ডাইমেনশন কমান্ডে গিয়ে রেডিয়াল ডাইমেনশন কমান্ডটাকে অ্যাক্টিভেট করব এবং এই আর্ক এন্টিটিটাকে ক্লিক করব। আপনি দেখতে পাচ্ছেন যে সফটওয়্যার ডাইমেনশনটা ক্রিয়েট করে রেডিয়াসটাকে শো করছে এবং এখানেও আপনি যেরকম অ্যাঙ্গুলার পজিশনে এটাকে প্লেস করতে চান মাউসের মুভমেন্টের মাধ্যমে সেরকম পজিশনে গিয়ে ক্লিক করে প্লেস করতে পারেন। আমি এরকম পজিশনে ক্লিক করে প্লেস করে দিচ্ছি। ডাইমেনশনিং এই মডেলটার জন্য আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা টেক্সট
লিখব, তার জন্য এসকেপ করে এই কমান্ডটাকে ক্লোজ করে দিলাম। এবং টেক্সট লেখা শুরু করার আগে আমি টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করে নিলাম। টেক্সট লেখার জন্য এই এ বলে ড্রয়িং টুলবারে আমরা যে কমান্ড আইকনটা দেখতে পাচ্ছি সেখানে মাউস কার্সার নিয়ে গেলে আপনাকে দেখাচ্ছে এম টেক্সট। আপনি এটাকে ক্লিক করে কমান্ডটাকে অ্যাক্টিভেট করতে পারেন। এরকম একটা উইন্ডো আপনাদের সামনে খুলে যাবে। এখান থেকে আপনি ফন্ট সিলেক্ট করতে পারেন। আপনি আপনার সিস্টেমে যা যা ফন্ট আছে তার সমস্ত ফন্টের সাপোর্ট আপনি এখানে পাবেন না। লিব্রেক্যাড তার নিজস্ব ফন্ট সিস্টেম যেগুলো রয়েছে সেগুলোই আপনাকে শো করছে। তার মধ্যে যে কোনো একটা ফন্ট আপনি পছন্দ করে নিতে পারেন। এগুলো আপনি ঘেটে দেখতে পারেন যে কোন ফন্ট কীরকম স্টাইলে লিখছে আর কোনটা আপনার পছন্দ। আমি ডিফল্ট রোমান টি যেটা সিলেক্ট করা রয়েছে সেটাই আমি রেখে দিলাম। টেক্সটের হাইটটাকে আপনি বাড়াতে কমাতে পারেন এখানে ভ্যালু পুট করার মাধ্যমে। আমি এখানে 3 মিলিমিটার ভ্যালুটাই রেখে দিলাম। লাইন স্পেসিংটাও আপনি বাড়াতে কমাতে পারেন এখানে ভ্যালু পুট করার মাধ্যমে, তাতে লেখাটা আর একটু ছড়ানো এবং লম্বা হিসেবে দেখাতে পারে। আপনি টেক্সটটাকে ইটালিক করতে পারেন এখানে অ্যাঙ্গুলার ভ্যালু পুট করার মাধ্যমে। আমি এগুলো কিছুই করছি না, লাইন স্পেসিংটাও আমি ডিফল্ট রেখে দিলাম। আপনি যেটা লিখতে চাইছেন এই টেক্সট এরিয়ায় আপনাকে সেন্টেন্সটা বা ওয়ার্ডটাকে লিখতে হবে এবং ওকে করে দিলে টেক্সটটা ড্রয়িং এরিয়ায় চলে যাবে। তারপরে ও আপনাকে প্লেসমেন্টের জন্য অপশন দেবে। আমি যে লেখাটা লিখতেই চাচ্ছি সেটা বাই ডিফল্ট আমার এই টেক্সট অপশনে লেখা রয়েছে, কারণ আমি আগে যখন ড্রয়িং করেছিলাম আমি এই লেখাটাই লিখেছিলাম। সফটওয়্যার এটা মেমোরির মধ্যে রেখে দিয়েছে। আপনাদের ক্ষেত্রে হয়তো অন্য কিছু লেখা থাকতে পারে বা কিছু লেখা নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনি সিম্পলি এই টেক্সট এরিয়ায় ক্লিক করে আপনি যেটা লিখতে চান টাইপ করলেই সেই লেখাটা চলে আসবে। আমি এখান থেকে ওকে বাটনটাকে ক্লিক করে দিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে টেক্সটটা ড্রয়িং এরিয়ায় চলে এসছে এবং সফটওয়্যার আপনাকে টেক্সটটা কোন পজিশনে বসাবেন তার জন্য আপনাকে অপশন দিতে বলছে। আমি এইরকম পজিশনে মাউসটাকে ক্লিক করে টেক্সটটাকে প্লেস করে দিলাম। আপনি টেক্সটার আরও মাল্টিপল ইনস্টেন্সেস কপি প্লেস করতে পারেন বিভিন্ন পজিশনে ক্লিক করার মাধ্যমে। আমি সেটা করব না, এসকেপ কি প্রেস করে কমান্ডটা থেকে বেরিয়ে গেলাম। মাউসের মিডল হুইলটা স্ক্রল করে আপনি ড্রয়িংটাকে জুম ইন আউট করতে পারেন এবং মিডল হুইলটাকে প্রেস করে ড্র্যাগ করে আপনি ড্রয়িংটাকে প্যান করতে পারেন। ঠিক এইরকমভাবে দেখতে পাচ্ছেন আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে। ড্রয়িংটাকে সেভ করার জন্য আপনি ফাইল অপশানে গিয়ে এখান থেকে সেভ বা সেভ অ্যাজ যে কোনো অপশানটা সিলেক্ট করতে পারেন। লিব্রেক্যাড সফটওয়্যার DXF ফরম্যাটে ড্রয়িং সেভ করে এবং এই ফরম্যাটটা সমস্ত ক্যাড সফটওয়্যারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এবং অ্যাকসেপ্টেবল। আপনি এই ড্রয়িংটাকে অন্যান্য যে কোনো ক্যাড প্ল্যাটফর্মে ওপেন করতে পারেন যেরকম আপনি এটাকে অটো ক্যাডেও ওপেন করতে পারেন। ফাইলটার একটা নাম দিয়ে আপনি সেভ বাটনটাকে ক্লিক করলে ড্রয়িংটা আপনি যেই ফোল্ডারে বা যেই পাথে সেভ করতে চাইছেন সেখানে সেভ হয়ে যাবে। আমি সেভ করলাম না, ক্যান্সেল ক্লিক করে এই উইন্ডোটাকে বন্ধ করে দিলাম। আশা করি দর্শক বন্ধুদেরকে দেখাতে পারলাম যে কত সহজে কিছু কমান্ড ইউজ করে আমরা এই ফ্রি ক্যাড সফটওয়্যার যেটা লিব্রেক্যাড সেটা ব্যবহার করেও আমরা মেকানিক্যাল এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করতে পারি। এই ড্রয়িংটাতে আমি কিছু কমান্ডের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ড্রয়িং করার মাধ্যমে আপনাদেরকে দেখালাম। আমি এই সফটওয়্যারটা ইউজ করে আরও কমান্ডের ব্যবহার এবং আরও কমপ্লেক্স ড্রয়িং কীভাবে করা যায় সেটার জন্য আরও ভিডিও নিয়ে আসতে থাকবো। আশা করব দর্শক বন্ধুরা চ্যানেলটিকে ফলো করতে থাকবেন পরবর্তী টিউটোরিয়াল ভিডিওগুলো দেখার জন্য। এবং এটাও আশা করব দর্শক বন্ধুরা প্রোপ্রাইটারি ক্যাড সফটওয়্যার ব্যবহারের পাশাপাশি এই ফ্রি ক্যাড সফটওয়্যারটাও ডাউনলোড করে ইউজ করবেন এবং আপনারা দেখতে পাবেন যে এটা কোনো প্রোপ্রাইটারি ক্যাড সফটওয়্যার থেকে কোনো অংশে কম নয়। একটা ফ্রি ক্যাড সফটওয়্যার হওয়ার দরুনও এটা যথেষ্ট পাওয়ারফুল এবং প্রফেশনাল কোয়ালিটি আউটপুট ক্রিয়েট করার জন্য যথেষ্ট ক্যাপেবল। ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করছি। নমস্কার।